thousand years later. হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সকলে অনেক অনেক ভালো আছো আমিও তো অনেক 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 ভালো আছি তো দেখো গরম যা পড়েছে ভালোই কিন্তু থাকার কোনো কোথায় নেই কারণ ভাই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি যা গরম দিয়েছে না তো পরের বছর যদি গরম কমাতে যাও অবশ্যই কিন্তু সকস্ত পাখি প্রেমী এবং যারা পাখি দেখতে ভালোবাসো বা পুষতে ভালোবাসো সবার কাছে একটাই অনুরোধ লাগবো আপনারা দয়া করে একটি করে গাছ লাগান কারণ একটা করে গাছ লাগালে আমাদের পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ জন্ম নেবে আর আমাদের যে দেশি পাখিগুলো আছে তারাও কিন্তু সেই গাছের কাছে থাকতে পারবে আর যাই হোক আজকে কিন্তু এপ্রিল মাসে কুড়ি তারিখ অর্থাৎ শনিবার আর শনিবার মানেই উলু বেরিয়া পাকেটার তোমরা জানোই তো আজকে চলে এসেছি উলু বেরিয়া পাকেটারটা তো চল এক নজরে দেখা নেওয়া যাক আজকের মার্কেটে কী কী কালেকশান রয়েছে এবং সেই কালেকশানের কীরকম কী প্রাইস রেখেছে তো চলুন বেশি করবো না বেশি দেরি করবো না আজকের প্রাইসটা জেনে নেওয়া যাক সো প্রথমে শুরু করবো প্রতিবারের মতো আমি ককটেল থেকেই এখানে দেখতে পাচ্ছি লুটিনো ককাটেল রয়েছে যার মার্কেট ভ্যালু পড়বে আপনার মাত্র পনেরোশো টাকা পার পেয়ার আর এখানে পাল আছে দেখতে পাচ্ছেন পালগুলোর কিন্তু প্রাইস পড়বে আপনার মাত্র ষোলোশো টাকা পার পেয়ার এবং ব্ল্যাক ককাটাল আছে দেখতে পাচ্ছি এই ব্ল্যাক ককাটালগুলো কিন্তু আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাবেন ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে পার পেয়ার এখানে কিন্তু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট একদম তো প্রথমে কিন্তু আমরা ককটেলের উপরে দেখে নিলাম এবার চলে এসেছি কিন্তু একটু ফ্রিঞ্চের কালেকশান দিকে আর এইগুলো কিন্তু আছে সব আমি আগে থেকে বলে দিই এগুলো কিন্তু আছে সব কিন্তু হরেন্দার গাছে তো হরেন্দার কাছে যে ফ্রিঞ্চের কালেকশানগুলো রয়েছে কিন্তু অসাধারণ কিছু কালেকশান রয়েছে এখানে দেখতে হচ্ছেন ইউলো গোল্ডেন ফ্রিঞ্চ রয়েছে যেগুলো মার্কেট ভ্যালু পড়বে আপনার মাত্র ছাব্বিশশো টাকা করে পার পেয়ার তো ছাব্বিশশো টাকা জোড়া জোড়া কিন্তু এই ইউলো গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু রয়েছে স্টার ফ্রিঞ্চ যে স্টার ফেঞ্চগুলো আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা পার পেয়ার আছে লং এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে পার পেয়ার আর পাখিগুলো সত্যি খুবই অ্যাক্টিভ হেয়ার আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বদ্যি বা বার্জিগড়ি পাখি রয়েছে যেগুলো কিন্তু পাখি প্রেমীদের একটা আবেগের পাখি আর সমস্ত পাখি পালকদের একদম ফার্স্ট টাইমের পাখি বদ্যি বা বার্জিগড়ি পাখি এইগুলো কিন্তু উল্লেখ মার্কেট ভ্যালু রয়েছে মাত্র দুশো আশি টাকা করে জোড়া দুশো আশি টাকা পার পেয়ার আর এরপরে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট কিন্তু অনেক বলতে বেশি পারবো না কিন্তু অল্প পরিমাণে আছে কিন্তু যে পাখিগুলো রয়েছে ব্ল্যাক ককাটেলগুলো এই ব্ল্যাক ককাটালগুলোর ভাই এত সুন্দর বডি ফিটনেস আর এত সুন্দর অ্যাক্টিভ রয়েছে এইরকম পাখি কিন্তু মার্কেটে খুবই কম আসে আর অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট কিন্তু পাইলে রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে জোড়া ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু রয়েছে এই বদ্যি বা বারজিগুড়ি পাখি যেগুলোর কালার কিন্তু খুবই মিষ্টি একদম দেখতেও খুবই মিষ্টি লাগে এই বদ্যি বা বারজিগড়ি পাখিগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা সেই একই দামেই মাত্র দুশো আশি টাকা করে পার পেয়ারে মাত্র দুশো আশি টাকা জোড়া আর এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কিছু ফ্রিঞ্চের কালেকশান রয়েছে আর আজকে মার্কেটে কিন্তু ইলো গোল্ডেন ফ্রিঞ্চের কালেকশান বেশ ভালোই রয়েছে আর এখানে ইয়লো গোল্ডেন ফ্রিঞ্চ পেয়ে যাবেন আপনারা মাত্র ছাব্বিশশো টাকা পার পেয়ার যেগুলো আমি বলেই দিয়েছি আর এখানে কিছু জেব্রা ফিঞ্চ রয়েছে যেগুলো কিন্তু পেয়ার পড়বে মাত্র একশো চল্লিশ টাকা করে জোড়া আর অর্ডিনারি গোল্ডেন ফ্রিঞ্চ পেয়ে যাবেন আপনারা মাত্র বাইশশো টাকা পার পেয়ার তো এইখানে দেখিয়ে দিই এখানে কিন্তু কিছু কোনুর রয়েছে যেখানে কিন্তু ডবল এফেক্টেড কালার কিন্তু কোনুর রয়েছে এখানে গ্রিন চিক কোনুর রয়েছে যেগুলো কিন্তু পেয়ার পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা এখানে ইউলো সাইড কনুর রয়েছে যেগুলো পেয়ার পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা এবং পাইনাপেল কোনুরও রয়েছে যেগুলো কিন্তু একই পেয়ার পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা আর ব্লু পাইনাপেল রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র ছ হাজার টাকা পার পেয়ার সব কিন্তু উইথ আউট ডিএনএ পেপার সহ তো এখানেও দেখে দিই এখানেও কিন্তু চলে এসেছি এখন আমি বুম্বাদার কাছে আর বুম্বাদার কাছে কিন্তু এখানেও ককটেল রয়েছে যেগুলো কিন্তু রয়েছে লুটিনো ককটেল আর পুরো মার্কেটে বা পাখির মার্কেট একদম একই তোমরাকে একটা কথাই সাজেস্ট করি আপনারা কিন্তু মার্কেটে আসুন অবশ্যই কিন্তু অনেক কম দামে কিন্তু পাখি নিয়ে যেতে পারবেন আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু ব্ল্যাক ককাডাল রয়েছে তো হ্যাঁ ওখানে লুটেন ককটেলের প্রাইসটা বললাম না কারণ আগে কিন্তু মার্কেটে একই দাম রয়েছে তো লুটিনো ককটালগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র পনেরোশো টাকা করে পারবে আর এখানে ব্ল্যাক ককাটাল রয়েছে তো ব্ল্যাক ককাডালগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র বারোশো টাকা জোড়া ঠিক আছে মাত্র বারোশো টাকাই ভাই লুটেনো ককাটাল কোথায় দাম ছিল আর কোথায় নেমে এসেছে ককটালের প্রাইস আর এইখানে দেখিয়ে দিই অনেক দিন পর কিন্তু এটা দিলবাদদার কাছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু হোয়াইট জাবা রয়েছে যেগুলো কিন্তু রেড আই তো ব্ল্যাক আই সম্ভবত দেখা যায় খুবই কিন্তু এই রেড আইটা একটু রেয়ার ধরনের যেগুলো কিন্তু পাওয়া যায় না রেড আই হোয়াইট জাবা এগুলো কিন্তু প্রাইস পড়বে অ্যাডাল্ট পেয়ার মাত্র সাতশো টাকা করে জোড়া আর এখানে দেখে দিই এখানে কিন্তু রয়েছে স্টার ফিঞ্চ এবং ফল টেল ফিঞ্চ ঠিক আছে স্টার ফিঞ্চগুলো প্রাইস পড়বে আপনার মাত্র ষোলোশো টাকা করে পার পেয়ার এগুলোও কিন্তু অ্যাডাল্ট পেয়ার আর ভালোই কিন্তু অ্যাক্টিভ রয়েছে বাকিগুলো আর নর্মাল যে লং টেলগুলো রয়েছে এই লং লংটেল ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাবেন খুবই অল্প প্রাইসে মাত্র আটশো টাকা করে জোড়ায় কিন্তু পেয়ে যাবেন আর ভাই যা গরম পড়েছে এই গরমে পাখি যদি আপনাদের সুস্থ রাখতে চান অবশ্যই কিন্তু ইলেকট্রো পাউডারটা জলের সাথে মিশিয়ে দেবেন আর স্নান করার জন্য অবশ্যই জায়গায় সামান্য পরিমাণ জল দিয়ে রাখবেন কারণ এত গরমে ভাই পাখিদের প্রচুর কষ্ট হয় তো ও আমি বলবো না যে ইউজ করতে কারণ ওআরএসটা কিন্তু পেয়ে যাবেন আপনারা নানারকম ফ্লেভার দেওয়ার রয়েছে ঠিক আছে তো সমস্ত পাখি কিন্তু এই জিনিসটা ইউ মানে পছন্দ করে না যে ফ্লেভার দেওয়া কিছু ও আর এস খেতে কিন্তু ইলেকট্রো পাউডারটাতে জলের সাথে মিশিয়ে দিলে কোনো ফ্লেভার নেই তো খেতে খুবই ভালোবাসে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইল্ড লংটেল রয়েছে এটার প্রায় প্রাইস পড়বে বারোশো টাকা পার পেয়ার ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুটিনো লাভবার রয়েছে ঠিক আছে লুটিনো লাভবার যেগুলো দেখতে খুবই মিষ্টি কালার আর এখন যে আমের সিজন চলছে তো আমটা পাগলে যে সিঁদুরে আমটা যেরকম সুন্দর হয় একদম মুখের দিকটা লাল গোটাটাই হলুদ সেই রকম কিন্তু পাখিগুলো দেখতে সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট পেয়ার মাত্র বারোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু রোজি গ্রুপের পাখি রয়েছে তো রোজিগুলি বেবি রয়েছে এবং অ্যাডাল্টও রয়েছে আর সঙ্গে কিন্তু লুটিনো লাভবারও রয়েছে তো রোজি লাভবারগুলো যেগুলো নর্ম্যাল রোজি বাট এগুলো বেবি রয়েছে এগুলো কিন্তু ছশো টাকা পার পেয়ারে পেয়ে যাবেন লুটিনগুলো প্রাইস তো আমি আগেই বলে দিলাম দেখতে পাচ্ছেন অনেক রোজি রয়েছে অ্যাটেলগুলো আটশো টাকা ঠিক আছে আর এখানে লুটিনো ফিজার রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এক পেয়ার ওয়াইল্ড লাভবার রয়েছে তোমাদের ভালো করে দেখিয়ে দিই ওয়াইল্ড লাভবারটা দেখতে পাচ্ছেন ওয়াইল্ড লাভবার বা অ্যালবিনো লাভবার রেটাই এটার কিন্তু প্রাইস ভাই হাই লেভেল রয়েছে পাঁচ হাজার টাকা জোড়া কিন্তু পেয়ে যাবেন উইথ আউট ডিএনএ পেপার ঠিক আছে এটা কিন্তু রেডি পেয়ার বোমালা বলছে এটা রেডি পেয়ার আর এখানে ঝান্ডিয়া রয়েছে বোম্বাদার কাছে দেখতে পাচ্ছেন প্রতি মানে আগের সপ্তাহে তো নিয়ে এসেছিলো ঝান্ডিয়াগুলো তো চারটে ছিল দুটো সেল হয়ে গেছে দুটো পরিমাণে পড়ে আছে দুটো ঠিক আছে এই ঝান্ডিয়াগুলো কিন্তু উইথ ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন বারো হাজার টাকা করে জোড়া ঠিক আছে মাত্র বারো হাজার টাকা জোড়ায় কিন্তু ঝান্ডিয়া পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো আর খুবই সুন্দর কিন্তু কালার রেড ফ্যাক্টরটা অলরেডি কিন্তু এখনও নামেনি কিন্তু রেড ফ্যাক্টরটা নেমে যাবে আর সাইজটাও খুবই বিগ সাইজ রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বুব সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কারণ বুবমাদার কিন্তু নাম্বার আমার এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে ওইখানে পেয়ে যাবেন তো সমস্ত উল্ভাবে পাখিরাটা সেলারের নাম্বার কিন্তু আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারবেন যদি কারো কোনো পাখি পছন্দ হয় তো এরপরে চলে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিমসম বেলি রয়েছে ক্রিমসম বেলি কোনুর যেগুলোর কিন্তু অ্যাডাল্ট পেয়ারের দামটা অনেকটাই কিন্তু এখানে বেবি রয়েছে তো সেমি অ্যাডাল্ট না অ্যাডাল্ট তো নয় কিন্তু সেমি অ্যাডাল্ট বা বেবি এটাকে কোনটা বলবো আমি ঠিক বুঝতে পারছি না এই ক্রিমসম বেলির কিন্তু প্রাইস পড়বে সাত হাজার টাকা এটা কিন্তু আমার সম্ভবত তিন থেকে চার মাসের পাখি তো সাত হাজার টাকা পেয়ার রেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে এই পেয়ারটা রেখেছে এই দামটা ঠিক কী ভুল তো শুধুমাত্র কিন্তু উলবেড়ে পাখি এটা আজকের মানে কুড়ি তারিখের আপডেট আর এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোনোর রয়েছে যেগুলো কিন্তু পাইনাপেল রয়েছে ইউলোসাইড রয়েছে যেগুলোর পেয়ার আমি বলে দিচ্ছি এগুলো তিন থেকে চার মাসের পাখি হবে এগুলো কিন্তু দামটা একটু কম রয়েছে এগুলো কিন্তু যা আছে সব কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার আপনারা পেয়ে যাবেন উইথ আউট ডিএনএ পেপার সহ ঠিক আছে আর রোজি লাভবার রয়েছে নর্মাল রোজি লাভবার্ট তো রোজি লাভবার্টগুলোর পেয়ার পড়বে আপনার মাত্র আটশো টাকা ফিশার রয়েছে দেখতে পাচ্ছেন ফিশার লাভবার্ট ফিশারগুলোও পেয়ে যাবেন আপনারা হাজার টাকা এবং কিন্তু লুটিনো ফিশার রয়েছে যেগুলো কিন্তু পেয়ার পড়বে আপনার মাত্র সতেরোশো টাকা পার পেয়ার ঠিক আছে সতেরোশো টাকা জোড়া আর এখানে জাভা রয়েছে জাভাগুলো রয়েছে কিন্তু মিনু চাচার কাছে ঠিক আছে মিনু চাচার পাখি এখান থেকে দেখে এসেছি তো এগুলো হোয়াইট জাবা রয়েছে হোয়াইট জাবা ব্ল্যাক আই এগুলো কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা করে পার পেয়ার এবং ব্ল্যাক জাবা রয়েছে এটা কিন্তু এক পিসি রয়েছে এটার পেয়ার এটার পিস পড়বে আপনার মাত্র দুশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডবল রেড রেড ফ্যাক্টর রয়েছে দেখতে পাচ্ছেন ইউলো সাইডগুলো ভাই খুবই দারুণ পাখি রয়েছে মিনুচাচার কাছে আর ব্লু প্যান্ড দেখতে পাচ্ছেন কতটা ভাই অ্যাক্টিভ পাখিটা তো দারুণ আমার সম্ভবত এটা দেখে যা মনে হচ্ছে এটা মেল পাখি আছে আর মেল পাখিটার প্রাইস পড়বে ছ হাজার টাকা ঠিক আছে পেয়ার আর ওইগুলো কিন্তু পেয়ে যাবে না ওনারা সব চার হাজার টাকা করে এগুলো সব উইথ ডিএনএ পেপার আর এইখানে দেখিয়ে দিই এখানে কিন্তু সান কন রয়েছে ভাইরে ভাই সান কোনটা এত সুন্দর না বলার মতো না তো অনেক সানকোনুর দেখেছি তো মিনুচাচ চাই নিয়ে এসেছে বহু অ্যাডাল্ট সানকনুর কিন্তু ভাই এই সানকনুরগুলো ভাই আলাদাই একদম রেডি পেয়ার রয়েছে আর কালারগুলো দেখে নাও এটাও কিন্তু একদম অ্যাডাল্ট রয়েছে উইথ ডিএনএ পেপার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা পার পেয়ারে আর ভাই একটা কথা বলে রাখি কোনো পাখিকে কোনো সানকনুরটা একটু আলাদা ধরনের পাখি কোনো কিন্তু সানকনুর আমি দেখি না এত অ্যাডাল্ট সানকোন রেখেছি ভাই যে হাটে এসে মিটিং করতে ঠিক আছে আর এরা কিন্তু এখানে হাটে এই সামান্য খাঁচার মধ্যে মেটিং করছিল যেটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম না তো যদি না বিশ্বাস হয় মিনু চাচাকে জিজ্ঞেস করে নিতে পারো মিনু চাচার নাম্বার কিন্তু এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি কারো যদি স্নানগুলোটা পছন্দ হয় আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এই পাখিটা যেয়ে নেবে দু থেকে চার মাসের মধ্যে তার কিন্তু রেজাল্ট হাতে পড়বেই পড়বে ভাই এত সুন্দর পাখি আমি আর কোনো দিন দেখিনি আর ভাই বডি ফিটনেস বডি হেলথ দারুণ পাখি এত সুন্দর পাখি কোথাও আমি দেখিনি ঠিক আছে আর এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই যদি চ্যানেলে প্রথমে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন কারণ ভাই প্রতি সপ্তাহে উল্বে পাখির হাটের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে এসে থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেল আইকনটি অলপশনে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি না ভালো থাকে অবশ্যই কিন্তু ডিসলাইক করবেন কারণ এইসব মতামত দিয়ে কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই অবশ্যই কিন্তু যা একটা করে দিয়ে যাবেন আর এখানে দেখে দিই এখানে কিন্তু পাইনাপেল কোনোর রয়েছে উইথ ডিএনএ পেপার কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা ঠিক আছে সাড়ে চার হাজার টাকা উইথ ডিএনএ পেপার পাইনাপেল কোনোরগুলোর রেড প্যাক্টারগুলো ডবল রেড প্যাক্টার রয়েছে এবং কালারগুলো খুবই কিন্তু ভালো কালার আর পাখিগুলো খুবই অ্যাক্টিভ রয়েছে এত গরমের মধ্যেও আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু ব্ল্যাক লং টেল ফিঞ্চ রয়েছে যেগুলোর কিন্তু প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে জোড়া ঠিক আছে মাত্র আটশো টাকা জোড়া কিন্তু লং টেল পেয়ে যাবেন প্রচুর পরিমাণে লং টেল রয়েছে এখানে লং লংটেল ব্ল্যাক লংটেল পায়রা রয়েছে আটশো টাকা জোড়া আর ফন্ট লংটেলগুলো আপনারা পেয়ে যাবে নশো টাকা করে জোড়া ঠিক আছে একশো টাকা এক্সট্রা আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু লং লংটেল রয়েছে এক পেয়ার এটাও কিন্তু মানে মানে মিনিচার কাছে রয়েছে তো অন্য দিন কিন্তু মিনিচার কাছে প্রচুর লং মানে লং টেলটা ছিল যেটা সেল হয়ে গেছে আর এখানে এক পেয়ারই পড়ে আছে এই পেয়ার টার প্রাইস পড়বে বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা জোড়া এই পেয়ারটা আর এখানে রেখে দিই এখানে কিন্তু লাভবার্ট মানে লুটিনো লাভবারের অফলাইন রয়েছে লুটিনো লাভবার্টের অফলাইন ভাই 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 পাখিগুলোর বডি দেখো কত সুন্দর হেলথটা দেখো খালি কত সুন্দর দেখলেই নিতে ইচ্ছা করবে তো এই পাখিগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা করে জোড়া পনেরোশো টাকা করে পার পেয়ার কিন্তু লুটিনো লাভবার্ট অফলাইন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো আর এখানে দেখতে হচ্ছে এখানে বদ্যি বা বাজ্যি করে রয়েছে মাত্র দুশো আশি টাকা করে জোড়া আর হোয়াইট পেস্টটা দেখিয়ে দিই ভালো করে তোমাদের দেখো হোয়াইট পেস্টটা দেখো কালারটা কত সুন্দর তো এখানে কিন্তু দুটো হোয়াইট পেস্ট রয়েছে মানে জোড়া এখানে দেখতে হচ্ছে এখানে এক পিস বসে রয়েছে খাঁচার মধ্যে জালের মধ্যে আর এই নিচে একটা রয়েছে এটা যদি কারো পছন্দ হয় অবশ্যই কিন্তু মিনে চাচার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওই হোয়াইট পেস্টার যদি কারো পছন্দ হয়ে থাকে তো এখান থেকে চলে আসি ডাইরেক্ট আমি প্রতাপদার কাছে প্রতাপদার আজকে কিন্তু তেমন কিছু কালেকশান নেই কিন্তু যে কালেকশানগুলো রয়েছে ভাই খতরনাক খতরনা কালেকশান রয়েছে এক পেয়ার কিন্তু ঝান্ডিয়া এখন রয়েছে ঝান্ডিয়া এখনটার কালার দেখো আর ভাই পাখিগুলো খালি অ্যাক্টিভ দেখো আমার সম্ভবত পাখিটাকে টেম মনে হচ্ছে কারণ ভাই ক্যামেরা নিয়ে যদি মুখের সামনে চলে আসছে তো দেখা যাক টেম নাকি তো যাই ফার হোক না কেন এই পাখির ফ্র্যাশটা প্রাইসটা আমি আপডেট দিচ্ছি এটাগুলো কিন্তু উইথ ডিএনএ পেপার আপনারা বারো হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো উইথ ডিএনএ পেপার কিন্তু বারো হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু এইগুলো রয়েছে কিন্তু উইদাউট ডিএনএ পেপার সহ ঠিক আছে এগুলো রয়েছে উইথ আউট ডিএনএ পেপার সহ উইথ ডিএনএ পেপার কিন্তু কাছে ছিল এখানে উইদাউট ডিএনএ পেপার সহ কিন্তু পেয়ে যাবেন আপনারা দশ হাজার টাকা টাকা পেয়ার তো দেখুন এটা কিন্তু ফুললি ভাই করা দেখো আমি আঙুল দিচ্ছি আমার আঙুলে কামড়াচ্ছে মানে আমি তোমাকে বললাম যে এটা কিন্তু টিম করা দেখছেন ক্যামেরা দিলেই মুখের সামনে চলে আসছে তো এই রকম পাখি কিন্তু মার্কেটে খুবই কমই আসে কারো পছন্দ হলে তাড়াতাড়ি নিয়ে নাও আর এখানে দেখছেন বদ্যি বা বারজিগুড়ি বা এটা তো আমার দেখে মনে হচ্ছে যেন জেপি যে পি কিন্তু এর তো পিঠের দিকে কোনো পালাওকে ওঠেনি বা এটা কী ধরনের পাখি কেউ যদি জেনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কারণ এই পাখিটার নাম ভাই আমার জানা নেই ঠিক আছে এই পাখিটার নাম আমার জানা নেই আমি একটা প্রতাপটাকে তাকে জিজ্ঞাসাও করলাম না কারণ প্রতাপ দা এই মুহূর্তে এখানে নেই খাঁচার কাছে একটু বাইরে গেছে হয়তো ঠিক আছে যার জন্য না এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক ককাটাইল রয়েছে যার প্রাইস তো আমি আগেই বলে দিয়েছি মাত্র বারোশো টাকা আর পাখিটার বডি দেখছেন এবং পাখিটার লেন্থ দেখছেন কতটা বড় বারোশো টাকা জোড়া কিন্তু এই ব্ল্যাক ককাটাইলটা আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সান রয়েছে তো একটা সানের তো একটু ঠোঁটটা তো ড্যামেজ মনে হচ্ছে একটু ঠোঁটটা বাঁকা বাঁকা মনে হচ্ছে এই পাশে সানটার মেল মেল সানটার আমার তো এটা মেল মনে হচ্ছে ওটা ফিমেল মনে হচ্ছে না ওটা মেল এটা ফিমেল ভাই পাখি দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায় কারণ মেলটা একটু অন্যরকমই হয় বডি হেলথ আর ফিমেলটা একটু অন্যরকম বডি হেলথ হয় যার কারণে বললাম তো এগুলোর প্রাইস তো আমার জানা নেই যদি কারো পছন্দের থাকে অবশ্যই প্রতাপদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো প্রতাপ নাম্বার এই ভিডিওর নিচে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ককাটেল ব্ল্যাক ককাটেল রুটিনো ককটাল যেগুলোর প্রাইস আমি আগেই বলে দিচ্ছি তো যদি কেউ পাখি কিনতে চাও বা পাখি পুষতে ভালোবাসো অবশ্যই কিন্তু তাদের কাছে একটা কথাই সাজেস্ট করবো আপনার আপনারা উলুলিয়া পাখিটার ভিজিট করুন অনেক হয়ে কিন্তু এখান থেকে পাখি নিয়ে যেতে পারবেন আর অবশ্যই কিন্তু অবশ্যই আসুন আর আজকে যে প্রাইস আপডেটগুলো বলছি এগুলো কিন্তু শুধুমাত্র কুড়ি তারিখ এপ্রিল মাসের কুড়ি তারিখ অর্থাৎ শনিবারের প্রাইস আপডেট পরের হাটে কিন্তু অবশ্যই দাম বাড়তেও পারে বা কমতেও পারে তাই এই দাম নিয়ে কিন্তু পরের হাটে কোনো রকম কোনো দামাদামি করবে না এই কথাটা আপনাদের কাছে অনুরোধ করছি বা ফোন করেও জানাবেন না যে ভাই এই দাম বলছে ভিডিওতে কারণ ভাই যেভাবে কিন্তু ডেলিভারি হবে সেই হিসেবে কিন্তু তোমাদের সেই রকম প্রাইস আপডেট পড়বে তাই ফোন করে এই দামের সঙ্গে কখনো দামা দামি করবেন না আমাদের কাছে বারবার বলেছি ভাই মার্কেটে দাম কিন্তু আলাদাই হয় আর ডেলিভারি কিন্তু আলাদা দাম আর এখানে দেখতে পাচ্ছেন এক এক পেয়ার কিন্তু হোয়াইট ককাটার রয়েছে এগুলো কিন্তু রয়েছে অখিলদার কাছে যিনি কিন্তু পায়রা ব্যবসা করে ঠিক আছে পায়রা বিক্রি করে তেনার কাছে অখিলদার কাছে এই পেয়ারটা রয়েছে আর এটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে সেমি অ্যাডাল্ট এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র ছ হাজার টাকা পেয়ার তো এক পেয়ারই রয়েছে হোয়াইট ককাটেল যেগুলো অনেকেরই পছন্দের একটা পাখি তো চলুন আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সমস্ত পাখির পুরো হাটের কিন্তু আমি প্রাইস আপডেটটা আপনাদের দিতে পেরেছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ কর শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যরকম কোনো ভিডিও নিয়ে যদি আসতে পারি অবশ্যই কিন্তু দেখা হবে নাহলে কিন্তু পরের সপ্তাহে আবার উলুবেড়ে পাখি হাটে আসবো এবং উলুবেড়া পাখিরহাটের ভিডিও আসবে আমার চ্যানেলে যদি পারি কারণ আমাদের বাড়ির সামনে একটা পুজো আছে সেখানে আমাকে অনেকটাই ব্যস্ত থাকতে হয় যার কারণে যাতে ভিডিও নাও আসতে পারে ওইদিকে কোনো মানে রাগারাগি করবেন না আমি চাইব পরেও যাতে ভিডিওটা আপডেট দিতে চলুন